সবাই লাইভটা তাতে একটু জয়েন করে ফেলো, তারপর দেখানো শুরু করছি। আজকে লাইভে তোমাদেরকে প্রোডাক্ট ইউজ করে দেখাবো, কারণ স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ারের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আসলে ইউজ না করলে বোঝা যায় না যে কোনটা কী কাজের। তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে ইউজ করে দেখাবো, তাই তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলো। আমি ততক্ষণ লাইভটা একটু শেয়ার দিয়ে নিই। আর সবাই লাইভটা একটু গার্লস গ্রুপে শেয়ার করে দাও, যারা শেয়ার দিবে গার্লস গ্রুপে দিবে, বয়েজ গ্রুপে কিন্তু কেউ শেয়ার দিবে না। সবাই লাইভ একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, তারপর দেখানো শুরু করছি। আর কে কোনটা দেখতে চাচ্ছ কমেন্ট করে জানিয়ে দিও। আজকে সামনে কোনো প্রোডাক্ট নেই, তো যারা যারা দেখতে ইচ্ছা করবে জানিয়ে দিও। আর আই ম্যাজিকের লিপস্টিকের উপরে বিশেষ ছাড় আছে, কে কোনটা সেট দেখতে চাও কমেন্ট করে, আমি তারপর সেটা দেখাই দেবো। আজকে আর সামনে রাখিনি। এই হচ্ছে আই ম্যাজিকের লিপস্টিক, যার কারণে আসতে দেরি হয়ে গিয়েছে। তো আশা করবো সবাই পাশে থাকবে আর লাইভটা একটু শেয়ার করে দিবে। অবশ্যই গার্লস গ্রুপে, ছেলেদের গ্রুপে শেয়ার করবে না, যারা শেয়ার করবে তারা অবশ্যই গার্লস গ্রুপে শেয়ার করে দিবে। আর লাইভ অর্ডারে যে প্রোডাক্ট অর্ডার করো না কেন সবগুলোতেই ডিসকাউন্ট থাকবে প্রতিদিনের মতো। এই ডিসকাউন্টটা একদম ঈদের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে, লাইভ অর্ডারে সব প্রোডাক্টের উপরই ডিসকাউন্ট পেয়ে যাবে। সো কে কোনটা দেখতে চাচ্ছ প্রথমে একটু কমেন্ট করে জানিয়ে দিও, যে প্রথমে কে কোন প্রোডাক্টটা সম্বন্ধে জানতে চাচ্ছ। অনেক আপুই দেখা যায় যে ইনবক্স করে পরে যে আপু এটা কিভাবে ইউজ করব, এটা কি কাজের। সো তারা প্লিজ লাইভে কমেন্ট করো, কমেন্ট করলে আমি এখনই সাথে সাথে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। আর মেসেজ একদম মনে করো যে অত কিছু লেখার আসলে সময় হয় না, অনেক মেসেজ আসলে সবার রিপ্লাই আসলে সময় হয় না, তারপরেও চেষ্টা করি। তো যাই হোক, এখন কে কোনটার সলিউশন চাচ্ছ একটু কমেন্ট করে জানিয়ে দাও, আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে শর্টকাট ফেসিয়ালটা করে দেখাবো। এই যে এটার কথা আমি সবসময় তোমাদেরকে লাইভে কয়েকদিন থেকে বলতেছি, তো অনেকেই হয়তো এই প্রোডাক্টটা চেনো না। এটা নতুন আসছে র্যাপিড অ্যাকশন, এটা দুটা আছে। দেখো এক পাশে হচ্ছে তোমার ম্যাসেজ ক্রিম, এটা হচ্ছে ম্যাসেজ ক্রিম, আর এটা হচ্ছে ফেস প্যাক। এটা খুবই ভালো একটা ফেস প্যাক, এটা তোমার শর্টকাট ফেসিয়াল হিসেবে কাজ করে। যারা ফেসিয়াল করার সময় পাও না বাসায় বসে, আর ফেসিয়াল করতে গেলে দেখা যায় অনেক সময় লেগে যায়, তো যারা শর্টকাটভাবে ফেসিয়াল করতে চাচ্ছ তারা এটা ইউজ করতে পারো। এটা খুবই ভালো একটা ফেস প্যাক এবং ম্যাসেজ ক্রিম, খুবই ভালো কাজ করে, ফার্স্ট ওয়াশেই তোমরা বুঝতে পারবে। আমি কিছুক্ষণ পরে লাইভের একটা মেম্বার হলে ইউজ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে ইউজ করতে হয়। অনেকে ইনবক্স করেছে যে আপু সিরাম কীভাবে ইউজ করতে হয়, তারপর সুতিং জেল কীভাবে ইউজ করতে হয়। তো আজকে আমি সবগুলোরই সলিউশন দেবো, আশা করবো লাইভটা শেয়ার করে দিবে। আর আই ম্যাজিকের লিপস্টিকে কিন্তু বিশেষ ছাড় চলছে, এছাড়াও কনসিলারও আছে, কনসিলারেও কিন্তু বিশেষ ছাড় আছে। কনসিলার পেয়ে যাচ্ছ অফার প্রাইসে মাত্র 150 টাকা করে। ভলিউম শ্যাম্পুটা কি আছে আপু? না ভাইয়া, ভলিউম শ্যাম্পুটা নাই। আপু ব্ল্যাক সোপটা কত প্রাইস? আপু ব্ল্যাক সোপটা যদি তুমি লাইভ চলাকালীন সময় অর্ডার করো তাহলে পেয়ে যাবে মাত্র 450 টাকায়, রেগুলার প্রাইস হচ্ছে 550 টাকা। এই যে কনসিলার পেয়ে যাচ্ছ মাত্র 150 টাকা, এলিগালের প্রো কনসিল মাত্র 150 টাকায়। এলিগাল প্রো কনসিলের প্রাইস কত তোমরা খুব ভালো করেই জানো, যে 200-250 নিচে কিন্তু কেউ সেল করে না। তো আমি এই কটা শেড অ্যাভেলেবেল আছে সেজন্য অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 150 টাকায়। লাইভ চলাকালীন সময় অর্ডার করলে এটা পেয়ে যাবে মাত্র 150 টাকায়। এই অফারটা ঈদের আগের দিন পর্যন্ত থাকবে।
আর এছাড়াও দেখো আই ম্যাজিকের লিপস্টিক গুলো আছে, আই ম্যাজিকের লিপস্টিক কে কোনটা শেড দেখতে চাচ্ছ কমেন্ট করে জানিয়ে দিও। আই ম্যাজিকের লিপস্টিক প্রাইস যদি লাইভে অর্ডার করো তাহলে প্রাইস পড়বে 120 টাকা, আর যদি এমনি সময় অর্ডার করো তাহলে কিন্তু 140 টাকা করে পড়বে, আর এটা রেগুলার প্রাইস কিন্তু 160 টাকা করে। তোমরা সবাই জানো যে আই ম্যাজিকের লিপস্টিকের প্রাইস কিন্তু অনেক বেশি, কারণ এটা বাইং প্রাইস অনেক বেশি, তাই কেউ কম প্রাইসে শুনলে সেল করতে পারে না। তো এই হচ্ছে আই ম্যাজিকের লিপস্টিকগুলো। আই ম্যাজিকের প্রত্যেকটা লিপস্টিকের কালারই কিন্তু অনেক সুন্দর। কে কোন শেড দেখতে চাও কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি ওই শেডটা দেখিয়ে দিবো, কারণ এখানে অনেকগুলো শেড আছে, সো এতগুলো তো আর একবার দেখানো পসিবল না। সো সেই জন্য কে কোনটা দেখতে চাচ্ছ একটু কমেন্ট করে জানিয়ে দিও, আমি সেই শেডটা দেখিয়ে দেবো। তো কথা বলছিলাম এই ফেস প্যাক আর ম্যাসেজ স্ক্রিমটা নিয়ে, এটা খুবই ভালো একটা ফেস প্যাক আর ম্যাসেজ স্ক্রিম, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে তোমার ফেস প্যাকটা, আর এটা হচ্ছে ম্যাসেজ স্ক্রিমটা। এটা তোমার কি কি উপকার করবে, এটা তো তোমার ফেসকে হোয়াইটেনিং করবেই, তারপরে অ্যান্টি রিঙ্কেল রিফ্রেশিং, তারপরে স্কিনকে রিপেয়ার করবে, ময়শ্চারাইজার করবে, সুতিং করবে, আর স্কিনটাকে অনেক বেশি ফ্রেশ করবে। এটা একটা একবার ইউজ করলে তোমরা বুঝতে পারবে যে স্কিনটা কত বেশি সুন্দর হয়ে যায়, সফট হয়ে যায়। তোমরা যদি সময় না পাও, তোমাদের হাতে যদি সময় কম থাকে, তাহলে অন্তত সপ্তাহে একদিন এটা ব্যবহার করার চেষ্টা করবে, তাহলেই দেখবে যে স্কিনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। শুধু দামি দামি প্রোডাক্ট ইউজ করে মেকআপ করলেই হয় না, স্কিনটাকেও হেলদি রাখার প্রয়োজন হয়। স্কিন হেলদি থাকলে, স্কিন ভালো থাকলে দেখবে যে মেকআপটাও অনেক সুন্দর আসে। আর আমি কিন্তু এখন ফেসে কিচ্ছু ইউজ করিনি, জাস্ট লিপস্টিক দিয়েছি, আর একদম র ফেসেই কিন্তু চলে আসছি। তো আমি তোমাদেরকে এগুলো ইউজ করে দেখাবো। এরপরে হচ্ছে সুতিং জেল। অনেকেই জানে না যে আসলে সুতিং জেলটি কিভাবে ইউজ করতে হয়, সুতিং জেলের কাজটা কি। সুতিং জেল আসলে স্কিনের জন্য খুবই ভালো, যারা গ্লাস স্কিন চাচ্ছ তারা এই সুতিং জেলটি ইউজ করতে পারো, ডায়মন্ডের সুতিং জেল। এটা তোমার স্কিনকে ট্যানট্যান করবে, তারপরে তোমার যে সানট্যান থাকে সেগুলো রিমুভ করবে। সানট্যান যেটা রিমুভ করে সেটা হচ্ছে টমেটো, যেটা এটা এটা তোমার সানট্যান রিমুভ করবে। বাইরে গেলে দেখবে রোদে গেলে স্কিনে সানট্যান হয়ে যায়, তো এটা তোমার সানট্যানটা রিমুভ করবে, পাশাপাশি স্কিনকে ব্রাইট করবে, সফট করবে, ময়শ্চার করবে, আর পাশাপাশি কিন্তু হোয়াইটিংও করবে। আর মুখে যদি কোনো রিঙ্কেল টিঙ্কেল থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো ধীরে ধীরে চলে যাবে। তো যাদের অয়েলি স্কিন তারা এই টমেটো সুতিং জেলটা নিতে পারো, আর যাদের কম্বিনেশন স্কিন তারা এইটা নিতে পারো। অল টাইম স্কিনে ইউজ করা যায়, কিন্তু অয়েলি স্কিনের জন্য টমেটো সুতিং জেলটা বেশি ভালো কাজ করে, আর অন্যান্য যে স্কিন আছে সেগুলোর জন্য এই ডায়মন্ড সুতিং জেলটা বেশি ভালো কাজ করে। তো সুতিং জেল কিভাবে ইউজ করতে আমি এটাও দেখিয়ে দেবো। আর যারা ভালো ফেস প্যাক নিতে চাচ্ছ তারা কিন্তু এই যে নতুন একটা ফেস প্যাক এসেছে আফ্রিকান নেগ্রো ডে নাইট ফেস প্যাক, এটা তোমরা দিনে রাতে সবসময় ইউজ করতে পারবে, খুবই ভালো একটা ফেস প্যাক। এটা একদম স্কিনকে ব্রাইট করবে, যেহেতু একটা ব্ল্যাক লেডির ছবি দেওয়া আছে, তার মানে এই না যে এরকম হবে, এটা আফ্রিকানদের, সেই জন্য আসলে এই আফ্রিকানের ছবিটা দেওয়া আছে। এটা ইউজ করলে দেখবে যে স্কিন অনেক বেশি, এখানে লেখা আছে হোয়াইটেনিং, ময়শ্চারাইজিং, অ্যাকনি রিমুভ, স্পট আউট, টোটাল হোয়াইটেনিং সলিউশন। এটা এটা খুবই ভালো কাজ করবে। তো আমি প্রাইসগুলো আসলে বলছি না, এটার প্রাইস পড়বে তোমার 400 টাকা যদি লাইভ অর্ডার করো, আর উইদাউট লাইভ 450 টাকা। এটারও প্রাইস পড়বে তোমার 450 টাকা যদি লাইভ অর্ডার করো, আর উইদাউট লাইভ 500 টাকা। এটার প্রাইস একটু বেশি, কারণ এটার কাজটাও বেশি ভালো করবে। এই দুইটাই কিন্তু ভালো, এটা তোমরা ফেসিয়াল হিসেবে ইউজ করতে পারবে, আর এটা কিন্তু তোমরা ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারবে। তো আমি এখন এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা তোমরা আসলে কিভাবে ইউজ করবে, কারণ অনেকেই জানে না আসলে এগুলো কিভাবে ইউজ করতে হয়, আর ইউজ যদি কিভাবে করতে এটা না জানো তাহলে তো মানুষ প্রোডাক্ট নিতে যাবে না, তাই না? এই জন্য আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা ইউজ করতে হয়। আর হ্যাঁ, এই যে ব্ল্যাক সোপ, ব্ল্যাক সোপটা আমি খুলে রেখেছি, এই দেখো এই হচ্ছে ব্ল্যাক সোপ। যাদের অয়েলি স্কিন, অয়েলের অনেক বেশি সমস্যা, তারা এই ব্ল্যাক সোপটা ইউজ করতে পারো, ব্ল্যাক সোপটা কিন্তু খুবই ভালো কাজ করবে। এই যে ব্ল্যাক সোপ ভিতরে বের করছি, এটাই যে খুব ভালো কাজ করে, তোমার অয়েলটাকে কন্ট্রোল করে, সব থেকে বড় কথা হচ্ছে এটাই, এটা অয়েলটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে। যাদের অয়েলি স্কিন, তেলের জ্বালায় বাঁচছ না, তারা এটা ইউজ করতে পারো। এটা ইউজ করলে দেখবে যে স্কিনটা
অনেক সুন্দর হয়ে গিয়েছে, হোয়াইটেনিং তো হবেই, পাশাপাশি দেখবে যে স্কিনটা অনেক বেশি স্মুথ হয়েছে, সফট হয়েছে, আর তোমার অয়েল কন্ট্রোল করেছে। যাদের অয়েলি স্কিন তারাই ব্ল্যাক সোপটা ইউজ করবে, দেখবে যে এটা অনেক বেশি অয়েল কন্ট্রোল করে। ফার্স্ট ওয়াশে তোমরা বুঝতে পারবে যে এটা আসলে কি কাজ করে। তো এটার রিভিউ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি লিঙ্কটা তোমাদেরকে পিন পয়েন্ট করে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো আমি এখন এই ব্ল্যাক সোপটা দিয়ে তোমাদেরকে মুখ ধুয়ে দেখাবো যে আসলে ব্ল্যাক সোপটা কি কাজ করে। তো আমি এই ফেসিয়ালটা করে দেখাবো। তো এই ফেসিয়ালটা তোমরা কীভাবে করবে আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে নিচ্ছি। তো প্রথমে ফেসটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর কে কোনটা দেখতে চাচ্ছ, কারো কোনো পছন্দের কিছু থাকলে কমেন্ট করে জানাও, কারণ আজকে আমি লাইভে নিজেই চলে এসেছি, প্রোডাক্টগুলো সামনে নেই পিছনে আছে। সো যার যা দেখতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটা দেখিয়ে দেব। আর এই যে স্টিলার গ্লিটার শ্যাডোগুলো আছে, স্টিলার গ্লিটার শ্যাডো কিন্তু অনেক ভালো শ্যাডো, যারা গ্লিটারি আই শ্যাডো পছন্দ করো তারা এটা নিতে পারো। এটা যদি লাইভ অর্ডার করো প্রাইস পড়বে মাত্র 100 টাকা করে। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তাদের জন্য কিন্তু আরও বেশি ডিসকাউন্ট থাকবে। তারা যারা আমাকে ইনবক্স করবে চ্যানেল থেকে এসে, তারা অবশ্যই আমাকে বলবে যে আমার চ্যানেল থেকে এসেছো, আমি স্ক্রিনশট দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার চ্যানেল থেকে এসেছো, তখন আমি তোমাদের জন্য ডিসকাউন্ট দিব। তো এখন আমি তোমাদেরকে সাবানটা ব্যবহার করে দেখাবো যে সাবানটা আসলে কীভাবে ব্যবহার করতে হয়। তো এই হচ্ছে সাবানটা, সাবানটাকে একটু ভিজিয়ে নিয়ে বা ফেসটাকে একটু ভিজিয়ে নিয়ে মুখে ইউজ করে ফেলা যায়। আর এই সাবানটা কিন্তু পাশাপাশি তোমার যে মেকআপ রিমুভার হিসেবেও কাজ করে। তুমি মেকআপ করা অবস্থায় ডাইরেক্ট যদি এই সাবানটা ইউজ করো, দেখবে তোমার আর রিমুভারের প্রয়োজন হচ্ছে না, এই সাবানটা দিয়ে মেকআপটা কিন্তু রিমুভ হয়ে যায়। সাধারণত আমরা কী করি যে ফেসটাকে অয়েল বা অলিভ অয়েল বা মেকআপ রিমুভার দিয়ে রিমুভ করে তারপর ফেস সাবান ফেস ওয়াশ যে যা পছন্দ করি সেটা দিয়ে ধুয়ে ফেলি। আর এটা দিয়ে কিন্তু কিচ্ছু করতে হবে না, জাস্ট ডাইরেক্ট ধুয়ে ফেললেই হবে। সাবানটা এভাবে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ম্যাসেজ করতে হবে। ম্যাসেজ করার পর তারপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। একটু কিছুক্ষণ ম্যাসেজ করে নিলে ভালো, এতে করে মুখের যে ময়লাগুলো আছে নোংরাগুলো আছে একদম ডিপ ক্লিনজিং করবে। এখানে সাবানের গায়ে কিন্তু লিখে দেওয়াই আছে যে এটা ডিপ ক্লিনজিং করবে, তোমরা নিজেরা ইউজ করলেই বুঝতে পারবে যে আসলে এটা ডিপ ক্লিনজিং করে কি না। আমি তোমাদেরকে ধুয়ে দেখিয়েছি, একটু হাতটা ভিজিয়ে নিয়ে আবার এভাবে করে সাবানটা একটু কিছুক্ষণ ম্যাসেজ করে এরপর ধুয়ে ফেলতে হবে। আর তোমরা কি লাইটটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, কারণ আজকে নেট অনেক বেশি ঝামেলা করতেছে, তাই লাইটটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কোনো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমি ফেসটাকে পানি দিয়ে ধুয়ে ফেলছি, তোমরা ধোয়ার পরে নিজেরাই লক্ষ্য করতে পারবে যে স্কিনটা কত বেশি চেঞ্জ হয়ে যায়। আমি স্কিনটাকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর আমি ফেসটাকে মুছে দেখাচ্ছি। দেখো আমি ফেসটাকে ধুয়ে নিয়েছি, ফেসে কি কোনো চেঞ্জ তোমরা লক্ষ্য করতে পারছো? দেখো
দেখো আমি সাবানটা দিয়ে মুখটা ধোয়ার পরে মুখটা কতটা ফ্রেশ লাগছে, আর মনে হচ্ছে না যে আমি মুখটাতে মনে হয় কোনো মেকআপ করেছি। তখন সামনেই তো সাবান দিয়ে মুখটা ধুয়ে দেখালাম যে মুখটা কতটা চেঞ্জ হয়ে যায়, নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো ফেসটা কিন্তু একদম ডিপ ক্লিনজিং করে, একদম ভিতর থেকে তোমার নোংরাটা দূর করে আনে, আর অয়েলটাকে এত সুন্দরভাবে কন্ট্রোল করে। যাদের অয়েলি স্কিন তাদের জন্য ব্ল্যাক সোপটা খুবই ভালো কাজ করবে। শুধু অয়েলি স্কিনের জন্য না, সব টাইপের স্কিনে এটা ব্যবহার করতে পারে, তবে অয়েলি স্কিনের জন্য আমি বলবো যে এটা বেশি ভালো। এটা তোমার হোয়াইটেনিংও করবে, তারপর যদি পিম্পলের দাগ থাকে বা পিম্পল থাকে সেই পিম্পলও কিন্তু এটা দূর করে ফেলবে। তো দেখলেই তো এই সাবানটা কি ভালো কাজ করে। তো এই সাবানটা যদি কারো ভালো লেগে থাকে পেজে ইনবক্স করে ফেলো, লাইভ চলাকালীন সময় যদি কেউ ইনবক্স করো তাহলে এটা অফার মূল্যে পেয়ে যাবে। আর উইদাউট লাইভ যদি তোমরা এটা অর্ডার করো তাহলে কিন্তু এটা প্রাইস পড়বে 550 টাকা, আর লাইভ চলাকালীন সময় অর্ডার করলে পেয়ে যাবে 450 টাকা করে। খুবই ভালো কাজ করে, নিজেরা ইউজ করলে বুঝতে পারবে। আর এছাড়াও এটার রিভিউ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, চ্যানেল লিঙ্কটা আমি পিন পয়েন্ট করে দেবো। তো নিশ্চয়ই বুঝতে পারলে যে সাবানটা দিয়ে ফেসটা ধোয়ার পরে আসলে ফেসটা কতখানি ব্রাইট হয়ে যায়, তো দেখলেই বুঝতে পারছো। দেখো আমি কিন্তু মুখে কিছু ইউজ করিনি, আর তোমাদের সামনে কিন্তু মুখটা ধুয়ে দেখালাম যে মুখটা কেমন হয়। তো দেখতে পাচ্ছ যে আমার ফেসটা কতটা ফ্রেশ হয়ে গিয়েছে, একদম মনে হচ্ছে না যে আমি মুখে হয়তো কোনো ফাউন্ডেশন টাউন্ডেশন দিয়ে এসেছি, একদমই না, কিছুই দিইনি, জাস্ট সাবানটা দিয়ে মুখটা ধুয়ে ফেলাম, তাতেই দেখো স্কিনটা কতটা ফ্রেশ হয়ে গিয়েছে। তো সাবানটা দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পরে এরপর তোমরা এই ফেস প্যাকটা ইউজ করবে। প্রথমে এটা ইউজ করবে, এটা ফেস প্যাকটা হলুদটা, এটা হাতের মধ্যে সামান্য একটু নিয়ে ফেসে আগে লাগিয়ে নেবে। আর ব্ল্যাক সোপ কিন্তু শুধু আপুরা ইউজ করতে পারবে তা না, আপু ভাইয়া সবাই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। আর এই ক্রিমটার যে এত সুন্দর একটা স্মেল আসে, মানে স্মেলটা শুনলেই না শান্তি। তো প্রথমেই আগে ওই ম্যাসেজ ক্রিমটা আগে ফেসে পুরো ফেসে ভালোভাবে লাগিয়ে নেবে, নেওয়ার পর হালকা হালকা আস্তে আস্তে করে ম্যাসেজ করবে। আর কখনোই কিন্তু এ পাশে ম্যাসেজ করবে না, এই দিক উল্টো দিক থেকে ম্যাসেজ করবে। এই দিকে ম্যাসেজ করলে কি হবে যে তোমার বয়স বাড়ার সাথে সাথে চামড়াটা ঝুলে নামবে, এই দিক থেকে ম্যাসেজ করতে হবে, এইভাবে করে ম্যাসেজ করবে, এই সাইড থেকে ম্যাসেজ করবে। আসলে আমার হিজাব করা আছে সেই জন্য একটু ম্যাসেজ করতে কষ্ট হচ্ছে, তোমরা বাসায় যখন করবে ভালোভাবে করে নিবে। তোমরা এটা দেখলে নিজেরাই অবাক হয়ে যাবে যেটা কত ভালো কাজ করে, আর আমি তোমাদেরকে লাইভে ইউজ করে দেখাচ্ছি। আর এগুলো প্রোডাক্ট কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না, অনেকেই সাইড এফেক্টের ভয়ে অনেক প্রোডাক্ট ইউজ করতে চায় না, এগুলো কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না, প্রোডাক্টটা খুবই ভালো। তো প্রথমে খুব ভালোভাবে ম্যাসেজ করে নেবে, হাতটা একটু করে ভিজিয়ে নেবে পানিতে আর ম্যাসেজ করবে। দু হাত দিলে ম্যাসেজ করলে ভালো হয়, দু হাত দিয়ে, তো আমি এক হাত দিয়ে করে দেখাচ্ছি। আর তোমরা যখন বাসায় ম্যাসেজ করবে একটু ভালোভাবে করে নেবে। লাইটটা কি ক্লিয়ার আছে একটু কমেন্ট করে জানিও, কারণ আজকে আমার নেটের অবস্থা খুব একটা ভালো না, সেই জন্য হয়তো লাইটটা ক্লিয়ার নাও থাকতে পারে। তো এভাবে করে আস্তে 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 করে ম্যাসেজ করবে। এভাবে করে ম্যাসেজ করে নেবে। আর সবাইকে একটু রিকোয়েস্ট করছি, প্লিজ লাইভটা একটু গার্লস গ্রুপে শেয়ার করে দাও। আর তোমাদেরকে কালকেও বলেছিলাম তোমরা কি লাইভে কোনো কনটেস্ট চাও তাহলে আমি লাইভ কনটেস্ট দিব পেজে, আর যদি না চাও তাহলে তো দিব না, তোমরা যদি চাও তাহলেই দিব। তো এইভাবে করে ভালোভাবে ম্যাসেজ করে নেবে মুখটাকে। আমার আসলে হিজাব পরা আছে এই জন্য ম্যাসেজ করতে একটু অসুবিধা হচ্ছে, তো তোমরা যখন বাসায় করবে তখন তো হিজাব পরা থাকবে না, একটু ভালোভাবে করে নিবে। তো হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে প্রায় 5-6 মিনিটের মতো খুব ভালোভাবে ম্যাসেজ করে নেবে, এটা করে মুখের নোংরাটা দূর হয়ে যাবে। একদম গলায় টলায় এগুলোও কিন্তু ম্যাসেজ করে নেবে। বারবার বলছি হিজাব পরার কারণে তো আমি তোমাদেরকে ওভাবে করে দেখাতে পারছি না, তোমরা কিন্তু এই যে গলায় টলায় এভাবে এভাবে করে ম্যাসেজ করে নেবে।
এভাবে করে মেসেজ করে নিবে। প্রায় 4-5 মিনিট ধরে ভালোভাবে মেসেজ করে নিবে। যত মেসেজ করবে দেখবে তত স্কিনটা নোংরা উঠে আসছে আর স্কিনটা আরো বেশি সফট হচ্ছে। তো আমি যেহেতু লাইভে আছি সেহেতু আর বেশিক্ষণ মেসেজ করে দেখাচ্ছি না, তবে তোমরা যখন বাসায় করবে অবশ্যই কিন্তু বেশি করে মেসেজ করে নেবে। এল এল কি করলা, দাও 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 আমি কিছু দিয়ে ফেসটাকে মুছে নিচ্ছি। তোমরা চাইলে মুছে নিতেও পারো বা পানি দিয়েও ধুয়ে নিতে পারো। আমি লাইভে দেখাচ্ছি তো এই জন্য, যে এখন যদি ডাইরেক্ট ধুতে যাই অনেক অসুবিধা হবে, সেই জন্য আগে মুছে নিচ্ছি, তাহলে ধুতে আমার সুবিধা হবে একটু। তোমরা ডাইরেক্ট কিন্তু ধুয়ে ফেলতে পারো বা এভাবে করে মুছে ও তারপর ধুয়ে ফেলতে পারো। এটা খুবই ভালো কাজ করে, যদি একবার ব্যবহার করে এটা ফ্যান হয়ে যাবে। এটা নতুন আসছে এই প্রোডাক্টটা, খুবই ভালো একটা প্রোডাক্ট। সব পেজেই দেখবে যেমন এই প্রোডাক্টটা দেখাচ্ছে, এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো। তো আমি মুখটা প্রথমে মুছে নিলাম, এখন আমি ফেসটাকে একটু পানি দিয়ে ধুয়ে নেব বা ভিজে টাওয়েল দিয়েও কিন্তু তোমরা মুছে নিতে পারো। আমি প্রথমে টিস্যু দিয়ে মুছে নিলাম, পরে আমি এখন ধুয়ে নিচ্ছি। আর কেউ যদি লিপস্টিক দিতে চাও একটু কমেন্ট করে জানিয়ে দিও। আয়ুর্বেদিকে লিপস্টিক কিন্তু বিশেষ ছাড় চলছে, আমি লিপস্টিক দেখিয়ে দেবো। মোবাইলটা কই? নোট নেন তো আমি এটা কোথায় গেল, তো আমি এটা তোমাদেরকে এই ফেসপ্যাকটা ইউজ, সরি মেসেজ কিন্তু ইউজ
করে দেখালাম, এখন আমি ফেস প্যাকটা লাগিয়ে দেখাবো। আর দেখো ফেসটা ওয়াশ করার পরে ফেসটা কতটা সফট আর ব্রাইট হয়ে এসেছে দেখতেই পাচ্ছো। যে এটা তোমরা প্রথমবার ইউজ করলে বুঝতে পারবে, লাইভে কতটুকু তোমাদেরকে বোঝাতে পারছি আমি জানি না, তবে এটা যে এত ভালো কাজ করে আমি সেলের জন্য বলছি না, তোমরা নিজেরা ইউজ করলেই বুঝতে পারবে যে এটা এত ভালো কাজ করে। দেখো আমার স্কিনটা কত বেশি সফট হয়ে গিয়েছে, দেখো অনেক বেশি সফট আর স্মুথ হয়ে গিয়েছে, আর দেখো ইনস্ট্যান্ট কিন্তু ব্রাইটও হয়ে এসেছে। তো যারা একটা ভালো ফেস প্যাক চাচ্ছ, ম্যাসেজ ক্রিম চাচ্ছ, তারা কিন্তু এটা নিতে পারো, কারণ এটা 2-in-1, দুটার মধ্যেই তোমরা একটার মধ্যেই দুটা পেয়ে যাবে, খুবই ভালো এটা। তো এখন আমি তোমাদেরকে এই যে যে ফেস প্যাকটা এটা ইউজ করে দেখাচ্ছি। প্রথমে আমি এটা দিয়ে কিন্তু ম্যাসেজ ক্রিমটা দিয়ে ফেসটাকে ভালোভাবে ম্যাসেজ করে নিয়ে ধুয়ে ফেলেছি, এরপর আমি ফেস প্যাকটা ইউজ করছি। এই যে ফেস প্যাকটা একটু নিলাম, নেওয়ার পরে ফুল ফেসে আমি এটা লাগিয়ে নেব। এলিয়েল পুষ্টমে করে না, যাও যাও। ফেস প্যাকটা কিন্তু ম্যাসেজ ক্রিমের থেকে একটু ভারী, ফুল ফেসে লাগিয়ে নেবো। আর সাবধান, চোখে যেন না যায়, তাহলে কিন্তু জ্বলবে। তো ফেস প্যাকটা এইভাবে লাগিয়ে কিছুক্ষণ রাখতে হবে, প্রায় 10-15 মিনিটের মতো, তারপর ঠান্ডা পানি দিয়ে ফেসটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি ফেস প্যাকটা এখন কিছুক্ষণের জন্য লাগিয়ে রাখছি আর তোমাদের সাথে কথা বলছি, তারপর ফেস প্যাকটা ধুয়ে ফেলার পর দেখবে যেটা স্কিনটা কতটা সুন্দর করে। দেখতে পাচ্ছ যে আমি এই ফেস প্যাকটা প্রথমে আমি কি করলাম, এই যে ম্যাসেজ ক্রিম যেটা, এটা দিয়ে ফেসটাকে ভালোভাবে ম্যাসেজ করে নিলাম, নেওয়ার পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলেছি। এরপর আমি এই যে ফেস প্যাকটা আছে সেটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়ার পরে এখন 10-15 মিনিট ওয়েট করব। এটা শুকানোর প্রয়োজন নেই, জাস্ট 5-10 মিনিট ওয়েট করলেই হয়ে যাবে, এখন কিছুক্ষণ ওয়েট করব। আর যারা রেগুলার ইউজের জন্য ফেস প্যাক চাচ্ছ, তারা কিন্তু এই মাচা মুড মাস্ক এটা নিয়ে নিতে পারো, এটা খুবই ভালো একটা মাস্ক। এটা রিভিউ তোমরা গুগলে সার্চ করলে দেখতে পারবে যে এটার হিউজ পরিমাণ রিভিউ আছে গুগলে, আর ইউটিউবেও দেখতে পারবে তোমরা, এটার অনেক কিন্তু রিভিউ আছে মাচা মুড মাস্ক। এটা ইনটেক করা, তাই আমি তোমাদেরকে খুলে দেখাতে পারছি না। ওপো এলিয়েল যাও যাও যাও,
তো যারা রেগুলার ফেস প্যাক ইউজ করতে চাচ্ছো তারা এই ফেস প্যাকটা নিতে পারো। এটা মাচা মুড মাস্ক, এটার প্রাইস পড়বে মাত্র 400 টাকা। যদি লাইভ চলাকালীন সময় অর্ডার করো, অনেক পেজে এটা অনেক প্রাইস দিয়ে দিয়ে সেল করে, তো আমাদের পেজে তোমরা সব থেকে কম প্রাইসে পাবা। এটার অফার প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা যদি লাইভ চলাকালীন সময়ে অর্ডার করো, তাহলে প্রাইস পেয়ে যাবে মাত্র 400 টাকা করে। এটা খুবই ভালো কাজ করে। মাচা মুড মাসের রিভিউ তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে যে এটা কতটা ভালো কাজ করে। তো এই ফেস প্যাকটা তোমরা রেগুলার ইউজ করতে পারবে, প্রতিদিনই ইউজ করতে পারবে, রাতে দিনে যে কোনো সময় ইউজ করতে পারবে। এটা খুবই ভালো কাজ করবে, প্রাইস পড়বে মাত্র 400 টাকা, অফার প্রাইসে পেয়ে যাচ্ছ। আর যারা বডি কালো হয়ে গিয়েছে, হাত পা কালো হয়ে গিয়েছে, হাত পা ফর্সার জন্য সলিউশন খুঁজছো, দুটা বাচ্চা আসছে। আজকে আসলে নেট অনেক ঝামেলা করতেছে বৃষ্টির কারণে, নেটের অবস্থা খুবই খারাপ। তো যেটার কথা বলছিলাম, আর তোমরা কি ল্যাপটপ ক্লিয়ার দেখতে পাচ্ছ কমেন্ট করে একটু জানাও, কমেন্ট না করলে তো আমি জানতে পারবো না তোমাদের কি সমস্যা। তো যারা হাত পা ফর্সার জন্য প্রোডাক্ট চাচ্ছ তারা এই যে বাথসলগুলো নিয়ে নিতে পারো, বাথসলগুলো খুবই ভালো কাজ করে হাত পা ফর্সার জন্য। এগুলো গোসলের সময় একটু করে দিয়ে ম্যাসেজ করতে হবে, এটা স্ক্রাবের মতো ম্যাসেজ করে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলতে হবে। এবার সাথে তো ধুয়ে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। দেখবে যে স্কিনটা আস্তে আস্তে ব্রাইট হয়ে যাচ্ছে, আর যদি কোনো দাগ টাগ থাকে সেগুলোও কিন্তু চলে যায়। এটা রেগুলার ইউজ করতে হবে, রেগুলার ইউজ করলে কিন্তু তোমরা ভালো ফলাফল পাবে। এটা হচ্ছে সান বাথিং এর বাথসল, এটা হচ্ছে তোমার রজনীগন্ধার ফ্লেভার। এটার প্রাইস পড়বে মাত্র 420 টাকা, আর এটার প্রাইস পড়বে 450 টাকা। এটা ফেস মিকে, এটা অন্য কোম্পানি, এটা অন্য কোম্পানি, তবে দুটাই কিন্তু অনেক ভালো কাজ করবে। এটা হচ্ছে রোজ ফ্লেভারের, এটার প্রাইস পড়বে 450 টাকা, এটার প্রাইস পড়বে 420 টাকা, অফার প্রাইসে পেয়ে যাচ্ছ। আর তোমরা কি লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাও, কমেন্ট না করলে আমি কিভাবে জানবো যে তোমরা লাইভ ক্লিয়ার দেখতে পাচ্ছ। তো এই ছিল বাথসল, বাথসলটাও কিন্তু খুবই ভালো কাজ করে। তোমরা ইউজ করলে বুঝতে পারবে যে যাদের হাত পায়ের সমস্যা, দেখবে যে হাত পা কালো কালো হয়ে গেছে, কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে, তারা কিন্তু ইউজ করতে পারো। ইউজ করলে দেখবে যে হাত পা কিন্তু অনেক ফর্সা হয়ে এসেছে। আর সাথে একটা লোশন ইউজ করতে পারো, পাপায়া লোশন, এটাও কিন্তু হাত পা ফর্সার জন্য কাজ করে। দেখবে যে হাত পা অনেক বেশি ফর্সা হয়ে গিয়েছে। তো এখন আমি তোমাদেরকে একটু লিপস্টিক গুলো দেখিয়ে দিচ্ছি, আইবেজিকের লিপস্টিক গুলো। এই যে এই হচ্ছে আইবেজিকের লিপস্টিক, আমি শেড নাম্বার গুলো একটু করে দেখিয়ে দিচ্ছি। আর আমার পেজে কিন্তু ছবি দেওয়া আছে কিছু আইবেজিক লিপস্টিকের, আরো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে যারা আইবেজিক লিপস্টিক পছন্দ করো, আর দেখতে পাচ্ছ আমি কিন্তু আইবেজিক লিপস্টিক দিয়েছি। আমি তখন থেকে একটার পর একটা মুখ ধুয়ে ফেলতেছি, তারপরে দেখো আমার লিপস্টিক কিচ্ছু হয়নি, লিপস্টিক যেমন তেমনই আছে। সো এই লিপস্টিক গুলো কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে শেড নাম্বার 37, শেড নাম্বারটা পিছনে ছিল, আমি উঠিয়ে সামনে লাগিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই হচ্ছে শেড নাম্বার 37, খুবই সুন্দর একটা কালার। একটু কাছ থেকে দেখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে শেড নাম্বার 37, একটা নুড কালার। যেসব আপনারা নুড কালার পছন্দ করো তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারো, এটা খুবই সুন্দর কালারটা। আর এই হচ্ছে শেড নাম্বার 11, একটা ম্যাজেন্টা টাইপ কালার, ঠিক আমি যেমন দিয়েছি সেই টাইপের কালার এটা। এই যে আমার লিপস্টিক কালারটা কিন্তু এইটা, এটা হচ্ছে 11, খুবই সুন্দর একটা কালার, দেখতে পাচ্ছ খুবই সুন্দর কালারটা। এগুলোর প্রাইস পড়বে লাইভ চলাকালীন সময় অর্ডার করলে মাত্র 120 টাকা, আর এমনি সময় অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবে 140 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে 160 টাকা। তো এই ছিল 11 নম্বর শেডটা। এখন এটা আমি দেখিয়ে দিচ্ছি 8 নম্বর শেড, এই কালারটাও খুবই সুন্দর কালার, দেখতে পাচ্ছ এই যে খুবই সুন্দর কালার। আর আই ম্যাজিক লিপস্টিকের ছবি কিন্তু আমাদের পেজে দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা কি মাস্ক? হ্যাঁ আপু, এটা হচ্ছে তোমার ফেস মাস্ক। আমি যে ফেস প্যাক যেটা ইউজ করেছি সেটা হচ্ছে তোমার এইটা, এটার 2-in-1 এই যে ম্যাসেজ ক্রিম। হ্যাঁ আপু, হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে, যে নিলে হোম ডেলিভারি হবে, আর ঢাকার বাইরে নিলে কুরিয়ারে নিতে হবে। এই দেখো, এটা হচ্ছে তোমার ম্যাসেজ ক্রিম, আর এটা হচ্ছে ফেস প্যাক। আমি প্রথমে ম্যাসেজ ক্রিমটা দিয়ে মুখটা ওয়াশ করে তারপর কিন্তু ফেস প্যাকটা ইউজ করেছি।
যারা মিস করে ফেলেছো রেকর্ডেড লাইভটা দেখতে পারো যে আমি কিভাবে করছি। যারা শর্টকাট ফেসিয়াল করতে চাচ্ছ শর্টকাট ভাবে, তারা কিন্তু এইটা ইউজ করতে পারো, এটা কিন্তু অনেক ভালো কাজ করে। তোমরা যদি মনে করো যে ব্ল্যাক সোপ বা সুটিং জেল অন্য কোনো কিছু ইউজ না করে শুধু এটাও ইউজ করো, তারপরেও দেখবে যে স্কিন অনেক বেশি ভালো হয়ে গিয়েছে, স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে গেছে, একদম ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে এসেছে, আর মুখের ময়লা দূর হয়ে গিয়েছে। আর আরও যদি ভালো ফলাফল চাও তাহলে ব্ল্যাক সোপ, সুটিং জেল, তারপর সিরাম ইউজ করো, তাহলে দেখবে যে স্কিন একদম গ্লাস স্কিন হয়ে গেছে, আর স্কিনটা টান টান হয়ে এসেছে, আর পোর্সগুলো মিনিমাইজ হয়ে গেছে। এই হচ্ছে ব্যাগটা। তো আমি অনেকক্ষণ ধরে এটা লাগিয়ে রেখেছিলাম, এখন আমি মুখটা ধুয়ে ফেলবো, তাহলে বুঝতে পারবে। প্রাইস হচ্ছে আপু, যদি তুমি লাইভ চলাকে যদি সময় নাও তাহলে এটার প্রাইস পড়বে মাত্র 450 টাকা, আর রেগুলার প্রাইস হচ্ছে 550 টাকা। এটার দাম যেমন ওটা কাজ করবেও তেমন, এটা একদম ইনস্ট্যান্ট কাজ করবে তোমার, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি নিজে ইউজ করে এই জন্য দেখিয়ে দিচ্ছি। সবাই তো তোমাদেরকে অফ ক্যামেরাতেই প্রোডাক্টগুলো দেখায়, কেউ ইউজ করে দেখায় না, আমি নিজে ইউজ করে দেখাচ্ছি, যদি ক্ষতি হয় আমার হবে, তাহলে তো তোমরা দেখতেই পারবে। তো আমি এখন ফেসটাকে ধুয়ে ফেলবো। তো ধুয়ে ফেলার আগে আমি আরেকটু হাতটা ভিজিয়ে নিয়ে আরেকটু ম্যাসেজ করে নেব, ফেস প্যাকটা একটু ম্যাসেজ করে নেব, নিয়ে তারপর আমি ধুয়ে ফেলবো। এটা খুবই ভালো কাজ করবে। আর একটা প্যাক কিনলে কিন্তু, এরকম একটা প্যাক কিনলে, প্রোডাক্ট কিনলে তোমাদের কিন্তু অনেক দিন চলে যাবে, এগুলো তো কেউ খাবে না, এগুলো প্রায় 2-3 মাসের মতো যাবে তোমার ইউজ করার উপরে। আর এটা বেশ প্রতিদিন ইউজ করার দরকার হয় না, সপ্তাহে একদিন ইউজ করলেই যথেষ্ট। আর যদি তুমি আরও ভালো ফলাফল চাও তাহলে সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো। তো ফেসটা আমি আর একটু ভালোভাবে ম্যাসেজ করে নিয়ে তারপর কিন্তু ধুয়ে ফেলবো। আর আমি কিন্তু যে লিপস্টিকটা দিয়েছি এটা হচ্ছে আই ম্যাজিকের লিপস্টিক, শেড নাম্বার কত জানি দিছি ভুলে গেছি, 11 নাম্বার শেড। খুবই সুন্দর কালারটা, আমি অনেকক্ষণ থেকে মুখ ধুচ্ছি, কিন্তু আমি একটার পর একটা ইউজ করতেছি আর মুখ ধুচ্ছি, দেখো আমার লিপস্টিক কিছু হয়নি আর কিছু হবে না। তো তোমরা আই ম্যাজিকের লিপস্টিক নিতে পারো, আই ম্যাজিকের লিপস্টিকের ছবি কিন্তু পেজে দেওয়া আছে। যদি এখন লাইভ চলাকালীন সময় অর্ডার করো তাহলে প্রাইস পাবে মাত্র 120 টাকা করে, আর এমনি সময় অর্ডার করলে 140 টাকা। আমি ফেসটাকে ভালোভাবে ম্যাসেজ করে নিয়ে ফেস প্যাকটা কিন্তু 15-20 মিনিট রাখতে হবে। তো এখন তো লাইভ চলতেছে এই জন্য আমি বেশিক্ষণ রাখলাম না, 5-10 মিনিটের মতো রেখে ধুয়ে ফেলতেছি। তবে তোমরা বাসায় যখন ইউজ করবে 15-20 মিনিটের মতো কিন্তু রেখে দেবে, দেবে আরও বেশি ভালো ফলাফল পাবে। তো আমি ফেসটা ম্যাসেজ করে নিলাম, এখন আমি ফেসটাকে ধুয়ে ফেলবো। তো তার আগে আমি ফেসটাকে একটু টিস্যু দিয়ে মুছে নেব, এতে করে আমার ধুয়ে ফেলতে আসলে সুবিধা হবে। আর তোমরা বাসায় যখন করবে তখন তোমাদের আসলে মুছে নেওয়ার দরকার হবে না, ডাইরেক্ট ধুয়ে ফেলেই হয়ে যাবে। তো মানে বসে বসে মুখ ধোয়া একটু কষ্টকর, তাই আমি কিন্তু যে ফেসটা মুছে নিয়ে তারপর ধুচ্ছি। এখন আমি ফেসটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর নতুন একটা মাস্ক আসছে, সিউইড মাস্ক, যারা পার্মানেন্টভাবে ফর্সা হতে চাও তারা কিন্তু এই মাস্কটা ইউজ করতে পারো। আর তোমরা যদি এটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি লাইভে দেখিয়ে দেবো। যদি কমেন্ট করো তাহলেই দেখাবো, না হলে দেখাবো না, কারণ ওটার প্রাইস আসলে অনেক বেশি, তো সবাই আসলে নিতে চায় না। তো যারা দেখতে চাও তারা কমেন্ট করে জানিও, তাহলে আমি লাইভে ওটা ইউজ করে দেখিয়ে দেবো। একদম পার্মানেন্ট যারা ভূতের মতো সাদা ফর্সা হতে চাও তারা কিন্তু সিউড ম্যাসটা ইউজ করতে পারো। কেউ দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিও, তারপর আমি লাইভে দেখিয়ে দেবো। তো আমি ফেসটা ধুয়ে নিয়েছি, এখন নিশ্চয়ই খেয়াল করতে পারছো যে আমার ফেসটা কিন্তু অনেকটা ব্রাইট হয়ে এসেছে, আর স্কিনে দেখো কতটা ফ্রেশ দেখাচ্ছে।
সবাই তো ক্যামেরার পিছন থেকে প্রোডাক্ট দেখিয়ে দেয় এটা এই কাজ করবে ওইটাই কাজ করবে, আমি তোমাদেরকে একদম ইউজ করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে কোন প্রোডাক্টটা কেমন আর কোন প্রোডাক্টটা কেমন কাজ করবে। তো সেই জন্য আমি তোমাদেরকে একদম ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। তো নিশ্চয়ই তোমরা আমার স্কিন টোন খেয়াল করলে বুঝতে পারবে, যারা প্রথম থেকে লাইভটা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে প্রথমেই আমার ফেসটা কেমন ছিল আর এখন আমার ফেসটা কেমন হয়েছে। তো দেখো আমার ফেসটা কিন্তু অনেক ব্রাইট হয়েছে, একদম ইনস্ট্যান্ট ব্রাইট হয়েছে। তোমাদেরকে আমি আসলে বলে বোঝাতে পারবো না যে ফেসটা আসলে কতটা ভালো। তোমরা যখন নিজেরা ইউজ করবে বলবে যে না আপু আসলে তুমি যে বলেছিলে আসলেই ভালো ছিল, তোমরা নিজেরা ইউজ না করলে আসলে বুঝতে পারবে না। আমি তোমাদেরকে ব্যবহার করে দেখিয়ে দিলাম, দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট হয়ে গিয়েছে। আমি তো তোমাদের সামনেই ইউজ করলাম, সামনেই ধুয়ে ফেললাম, আমি কি কোনো মেকআপ ইউজ করছি? দেখো আমার স্কিন থেকে মনে হবে যে মেকআপ ইউজ করছি। আর স্কিনটা দেখো কত বেশি সফট হয়েছে আর ট্যান ট্যান হয়েছে। যখন মানুষ বয়স বেড়ে যায় তখন দেখবে যে স্কিন চামড়া কেমন হয়ে যায়, ঝুলে নামে, এই যে এখানে এখানে পোর্স থাকে, পোর্সগুলো যতই মেকআপ করো না কেন কেমন লাগে। তো স্কিন যদি ভালো না হয় তো আমি বলবো যতই তুমি দামি দামি প্রোডাক্ট ইউজ করে মেকআপ করো না কেন, মেকআপ কিন্তু বসতে চায় না আর দেখতেও ভালো লাগে না। যখন স্কিন ভালো থাকবে তখন তুমি রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দিয়েও যখন তুমি মেকআপ করবে তারপরেও দেখবে যে মেকআপটা সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে, কারণ তোমার স্কিন ভালো থাকলে সবই ভালো। তাই আমি বলবো অবশ্যই স্কিনের যত্ন নেওয়া দরকার, আর যা তা জিনিস না কিনে অবশ্যই দেখে শুনে ভালো জিনিস কেনার চেষ্টা করবে যেটা তোমার স্কিনের জন্য ভালো হবে। তো আমি এতক্ষণ এইটা ইউজ করে দেখালাম, প্রথমেই আমি আবারও বলছি এই যে ম্যাসেজ ক্রিম, এটা দিয়ে আগে ফেসটাকে ম্যাসেজ করে নিয়েছি। তো তার আগে কিন্তু আমি সাবান দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি, যে ব্ল্যাক সোপ, এটা দিয়ে আমি মুখটা ধুয়ে নিয়েছি। তারপর আমি ম্যাসেজ ক্রিমটা দিয়ে মুখটাকে ম্যাসেজ করে নিয়েছি 3-4 মিনিট ধরে করে ধুয়ে, তারপর আমি ফেস প্যাকটা লাগিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। 10-15 মিনিট আসলে হয়নি কারণ আমি লাইভের জন্য তাড়াতাড়ি উঠিয়ে ফেলেছি, বাসা যখন ইউজ করবে তখন 20-25 মিনিট রাখবে, আর কখনোই 1-2 ঘন্টা রাখা যাবে না, এতে করে কিন্তু হিটে বিপরীত হতে পারে। তারপর আমি ফেস প্যাকটা দিয়ে যখন 5-6 মিনিট পরে আবার একটু ম্যাসেজ করে পানি দিয়ে ধুয়ে ফেলেছি। তো ধুয়ে ফেলার পরে আমার স্কিনটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে আমার স্কিনটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো যারা প্রথম থেকে লাইভটা দেখোনি, রেকর্ডেড লাইভ থাকবে, তারা আগে থেকে দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবে যে আসলে এই প্রোডাক্টটা কত বেশি কাজ করে। আর আমি এই জন্যই তোমাদেরকে লাইভে এসে একদম ব্যবহার করে দেখিয়ে দিলাম যে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এটা কত বেশি ভালো কাজ করে। তো তোমাদের জন্য অফার মূল্যে, ঈদ অফারে তোমরা পেয়ে যাচ্ছ এটা মাত্র 450 টাকায়, শুধুমাত্র ঈদের জন্য। ঈদের আর বেশি দিন নেই এই অফারটা, আর লাইভ চলাকালীন সময় অর্ডার করলেই তোমরা 450 টাকা অফারে পেয়ে যাবে। আর কে কোনটা দেখতে চাচ্ছ একটু কমেন্ট করে জানাও। এরপর আমি সুতিং জেলটা ইউজ করে দেখাবো যে সুতিং জেলটা কত ভালো, সুতিং জেল কিভাবে ইউজ করতে হয় অনেকেই জানে না। তো আমি এখন তোমাদেরকে সুতিং জেলটা ইউজ করে দেখাবো যে সুতিং জেলটা কত ভালো। তোমাদের যার যার সমস্যা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। অনেকে দেখা যায় যে লাইভ শেষ করার পরে আমাকে ইনবক্স করে, আপু এটা কীভাবে ইউজ করতে হয়, আপু ওটা কীভাবে ইউজ করতে হয়, এটার কাজ কি। তো লাইভে যখন যদি তোমরা আমাকে কমেন্ট করো আমি সবগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করবো। শুটিং জেলটা দিয়ে দাও, বাথরুমে নাইলে ঘরের যে ড্রেসিং টেবিলের ওখানে। দেখা যায় যে আমাকে সবাই ইনবক্সে জিজ্ঞেস করতে, ইনবক্সে আসলে আপু সব কিছু লিখে বোঝানো পসিবল হয় না। তো তোমরা আমার লাইভগুলো ফলো করেও আমি তোমাদেরকে কোন প্রোডাক্ট কীভাবে ইউজ করতে হয়, কোন প্রোডাক্টের কী উপকারিতা অপকারিতা সব বলার চেষ্টা করব, তাহলে আমার জন্য ভালো হয় তোমাদের জন্যও ভালো হয়। তো এখন আমি তোমাদেরকে যে সুতিং জেলটা ইউজ করে দেখাবো, এটা হচ্ছে টমেটো সুতিং জেল। এটার রিভিউ আমার পেজে দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সরি, আমার হ্যাঁ পেজেও দেওয়া আছে, আবার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেল যারা জানো না, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রেড স্টুডিও। রেড স্টুডিও লিখে সার্চ দিলে 4 নম্বরে আসবে, আমি লোগো নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছি, সেটাই আমার চ্যানেল। ওখানে গেলেই তোমরা দেখতে পারবে যে এটার রিভিউ আমি দিয়েছি, এটা কীভাবে ইউজ করতে হয়, এটার উপকারিতা বলে তো সব বলেছি। তারপরও আমি এখন লাইভে তোমাদেরকে ইউজ করে দেখাবো।
এই হচ্ছে সুতিং জেলটা, দেখো আমি রেগুলার ইউজ করি, ইউজ করে একদম শেষের দিকে হয়ে গিয়েছে। এখন এই যে সুতিং জেল একটু নিয়ে দেখো, একদম পানির মতো কালার, এটা ফুল ফেসে লাগিয়ে নিতে হবে। তোমরা বাসায় যখন এগুলো ইউজ করবে তখন একদম রিল্যাক্স ইউজ করতে পারবে, কারণ আমি লাইভে দেখা যাচ্ছে হিজাব পরা একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারপর আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো স্কিনটা কত সুন্দর লাগছে, আর এটার স্মেলটা এত সুন্দর যে মনে হবে মুখে দিয়ে রেখে দেই। আর আরেকটা কথা, অনেক আপু দেখা যায় যে ইনবক্স করে আমার ভিডিওর মতো, অনেকে কমেন্ট করেছে দেখেছি যে আপু এটা দিয়ে কি সারা রাত থাকা যাবে? না, এটা দিয়ে কখনোই সারা রাত থাকা যাবে না, মিনিমাম 30 মিনিট, সরি ম্যাক্সিমাম 30 মিনিট, এর বেশি কিন্তু থাকা যাবে না। এতে করে কিন্তু রেজাল্ট ভালো হবে না, রেজাল্ট আরও খারাপ হয়ে যাবে, কারণ কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। তো আমি এই যে টমেটো জেলটা, সুতিং জেলটা, এইটা ফেসে লাগিয়ে নিলাম। টমেটো সুতিং জেল, ডায়মন্ড সুতিং জেল, এই দুটাই কিন্তু খুবই ভালো, তারপর অ্যালোভেরা সুতিং জেল, এগুলো সবই কিন্তু ভালো। তো আমি তোমাদেরকে টমেটোটা ইউজ করে দেখাচ্ছি, আমার অয়েলি স্কিন এই জন্য আমি টমেটো সুতিং জেলটা ইউজ করি। এটাও ভালো, ডায়মন্ডটাও ভালো, আমি এটা ইউজ করছি তার মানে এটা ভালো, ডায়মন্ডটা খারাপ এটা কিন্তু না। দেখো আমার স্কিনটা এভাবে করে ভালো করে একটু 3-4 মিনিট ম্যাসেজ করে নেবে। সুতিং জেল ইউজ করলে দেখবে যে তোমার টমেটো সুতিং জেল ইউজ করলে, যারা বাহিরে যায় রোদে গেলে একটা সানটান হয়ে যায়, দেখবে সানটানটা রিমুভ করবে, তারপর স্কিনটাকে সফট করবে, স্মুথ করবে, ট্যান ট্যান করবে, তারপর আমাদের যে পোর্সগুলো থাকে সেগুলোকে টাইটেনিং করবে, আর স্কিনটাকে একটা গ্লো দিবে, যে এখন যেমন গ্লো দেখতে পাচ্ছ না এরকম একটা গ্লো দিবে। রেগুলার ইউজ করতে হবে, আর আমি বারবার বলছি যে স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু রেগুলার ইউজ করতে হয়, একটা রুটিনের মধ্যে থাকতে হয়। তুমি আজকে ইউজ করছো, এক মাস পরে ইউজ করবা, তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবা না, তোমাকে অবশ্যই রেগুলার ইউজ করতে হবে। আমি এখন এই সুতিং জেলটা ইউজ করছি, দেখো এটা এইভাবে করে ম্যাসেজ করতে হবে। যারা নতুন লাইভে জয়েন করছো তারা তো আর জানো না, তারা অবশ্যই আমার রেকর্ডেড লাইভটা দেখে নিও, আমি কিন্তু এটা কিভাবে ইউজ করতে হয় দেখিয়ে দিয়েছি। এটা খুবই ভালো একটা ফেস প্যাক, আর এটা কিন্তু ইনস্ট্যান্ট ফেসটাকে ব্রাইট করবে। আজকে সকালেই যেমন আমার চ্যানেলে একজন এক আপু কমেন্ট করেছে যে আপু ফর্সা হব কি ফেসিয়ালে, তো তোমরা এটা ইউজ করলে কিন্তু ফর্সা হবে, এটা ফেসিয়ালেরও কাজ করবে, ম্যাসেজ ক্রিম ফেস প্যাকেরও কাজ করবে, তো দুটাই আছে এর মধ্যে। তো এরপর আমি জেলটাকে ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি, এটা ভালোভাবে ম্যাসেজ করে নিতে হবে, ম্যাসেজ আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না কিন্তু। আর সব থেকে ভালো হাত দিয়ে ম্যাসেজ করা, ফিঙ্গার দিয়ে ম্যাসেজ করা কিন্তু বেশি ভালো হয়। ওইভাবে করে ম্যাসেজ করে নেবে। আর যেসব আপুরা লাইক দেখছো সবাইকে একটু রিকোয়েস্ট করো, প্লিজ লাইক একটু গার্লস গ্রুপে শেয়ার করে দাও, বয়েজ গ্রুপে শেয়ার করো না, কারণ বয়েজরা অনেক দুষ্টু, উল্টাপাল্টা কমেন্ট করে, তাই সবাইকে বলবো গার্লস গ্রুপে শেয়ার করার জন্য। যদি পারো গার্লস গ্রুপে শেয়ার করবো, যদি মনে করো যে না করবো না করো না। তো আমি এভাবে করে ম্যাসেজ ক্রিম, সরি সুতিং জেলটা লাগিয়ে নিচ্ছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা কিভাবে কাজ করে। এটা রিভিউ কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, এটা কিভাবে ইউজ করতে হয় কিভাবে কাজ করে সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে পারবে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রেড স্টুডিও। তারপর আমি তোমাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক আপুরাই আছে যে প্রোডাক্ট শুধু দেখলেই হয় না, নাম শুনলেই হয় না, কীভাবে ইউজ করতে হয় সেটাও জানতে হয়। তো তুমি যদি নাই জানো কীভাবে ইউজ করতে হয় তাহলে তুমি প্রোডাক্ট কিনে কী করবা, তো সেই জন্য আমি তোমাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা আর কোন প্রোডাক্টের ইয়ে চাও যে আমি লাইভে ইউজ করে দেখিয়ে দিই, আমাকে জানিও, ইনবক্স করে কমেন্ট করে জানিয়ে দিও, আমি তোমাদেরকে সেই প্রোডাক্টটা লাইভে এসে ইউজ করে দেখাবো আর কোনটার কী কাজ অবশ্যই জানিয়ে দেবো। এই যে শুটিং তাহলে এভাবে ইউজ করতে হয়। আর আরেকটা কথা, সুতিং জেল মনে করো যদি তুমি কোনো ফেস প্যাক ইউজ না করো, যে ফেস প্যাক ইউজ না করে তুমি সুতিং জেল ইউজ করতে চাচ্ছ, তাহলে ফেসটাকে অবশ্যই আগে ভালোভাবে ওয়াশ করে নিয়ে তারপরে সুতিং জেলটা ইউজ করবে, ইউজ করার পরে তারপর ফেসটাকে ধুয়ে ফেলবে। আর অনেকেই আছে দেখা যাচ্ছে যে এটা ইউজ করে সুতিং জেল ইউজ করতে চাচ্ছ না, তাতেও কিন্তু হবে, এটা শুধু এটাও অনলি ইউজ করা যাবে, কিন্তু আমি এগুলো একসাথে ইউজ করছি কারণ এর ফলে কিন্তু স্কিনটা বেশি ভালো হবে, তাড়াতাড়ি কাজ করবে, তাড়াতাড়ি ফর্সা হয়ে যাবে, স্কিনটা সুন্দর হবে।
আর আমি মনে করি স্কিন ফর্সা হওয়ার থেকে স্কিন ফ্রেশ থাকাটা বেশি জরুরি। তোমার স্কিন দেখা গেল শ্যামলা হলেও স্কিন যদি ভালো থাকে, টান টান থাকে, তারপর গ্লো থাকে, তারপর একটা গ্লাস স্কিনের মতো গ্লো থাকে, তাহলে দেখবে যে অনেক ভালো লাগছে। আর দেখা যায় অনেকে ফর্সা স্কিনেও কিন্তু স্কিন রুক্ষ হয়ে থাকে, সেই স্কিন কিন্তু ভালো লাগে না। তো অবশ্যই কিন্তু স্কিনের যত্ন নিতে হবে। আমাদের যেমন ক্ষুধা লাগে আমরা খাই, তেমন কিন্তু স্কিনেরও ক্ষুধা লাগে, তাদেরও একটা খাদ্যের প্রয়োজন হয়। তো তাদের খাদ্য কিন্তু হচ্ছে যে এইগুলো ফেস প্যাক, তারপর এই যে ম্যাসেজ স্কিন, তারপরে শুটিং জেল, সিরাম, এগুলো হচ্ছে আমাদের স্কিনের খাদ্য। সরি, সিরামটা হচ্ছে আমাদের স্কিনের খাদ্য, আর এগুলো হচ্ছে আমাদের স্কিনটাকে ময়লা পরিষ্কার করে, স্কিনটাকে সুন্দর করে, এ প্রোডাক্টগুলো এই কাজ করে। তো এইভাবে করে ম্যাসেজ করে নিলাম, কিছুক্ষণ ম্যাসেজ করে নিই। এখন এটা আমি প্রায় 5-10 মিনিটের মতো রেখে দিব। 10-15 মিনিট রাখলেই এনা, বেশি রাখার প্রয়োজন হয় না। তবে কেউ যদি বেশিক্ষণ রাখতে, তবে ম্যাক্সিমাম 30 মিনিট, 30 মিনিটের বেশি কিন্তু কখনোই রাখা যাবে না, এতে করে হিতে বিপরীত হয়ে যাবে। বারবার বলছি হিতে বিপরীত হয়ে যাবে, সেই জন্য অবশ্যই 30 মিনিটের কম রাখলে আরও ভালো, 15-20 মিনিট রাখলেই হয়ে যাবে, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। আর হ্যাঁ, এটা ফেসে লাগিয়ে বা এই ফেস প্যাকগুলো লাগিয়ে চুলার কাছে যাওয়া যাবে না, রোদে যাওয়া যাবে না, তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবে না। এখন আমি দেখিয়ে দিচ্ছি যাদের হেয়ার প্রবলেম, যাদের চুল পড়ে যাচ্ছে, তারপর মাথা অনেক খুশকি, তারা কিন্তু এই যে জাফরান হেয়ার অয়েল এটা ইউজ করতে পারো। এটা তোমার চুল গজাতে সাহায্য করবে, তারপর তোমার চুল লম্বা করবে, তারপর ড্যান্ড্রাফ দূর করবে। আমার আমার স্ক্যাল্পে অনেক ড্যান্ড্রাফ, আমার ড্যান্ড্রাফের জ্বালা আমি বাঁচি না। তো আমি এটা ইউজ করা শুরু করেছি, আমার ড্যান্ড্রাফ ব্যবহার অনেকটাই কমে গিয়েছে। আর পাশাপাশি তোমরা সপ্তাহে একটা করে ফেস প্যাক, সরি হেয়ার প্যাক ইউজ করবে, দেখবে যে হেয়ার অনেক বেশি ভালো থাকবে। তোমাদের যদি হেয়ার প্যাক ইউজ করার সময় না থাকে, তোমরা ডাইরেক্ট অ্যালোভেরা, যে গাছের অ্যালোভেরাটা, অ্যালোভেরা জেল না, গাছের অ্যালোভেরার জেলটা নিয়ে একদম গোড়ায় গোড়ায় দিয়ে দিবে, দিয়ে কিছুক্ষণ 15-20 মিনিট রাখার পরে শ্যাম্পু করে ফেলবে। দেখবে যে চুলটা অনেক বেশি ভালো হয়েছে, আর চুল পড়ছেও না, আর চুলটা অনেক বেশি ভালো থাকছে। আর পাশাপাশি এটাও ইউজ করবে, দেখবে যে চুল পড়া বন্ধ হয়ে গেছে। এটা শুধু আপুরা না, এটা ভাইয়েরাও ইউজ করতে পারবে। অনেক ছেলেদেরই প্রবলেম যে চুল উঠে যায়, চুল পড়ার সমস্যা, তো তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে। এখানে মেয়ের ছবি দেওয়া, তার মানে শুধু আপুরা ইউজ করতে পারবে তা না, ছেলেরাও ইউজ করতে পারবে। এটা আপু ভাইয়া সবাই ইউজ করতে পারবে, দেখবে যে আস্তে আস্তে চুল গজাচ্ছে। তবে অবশ্যই একটু সময় লাগবে, যে তুমি আজকে ইউজ করছো কালকেই তোমার চুল লম্বা হয়ে গেছে বা কালকেই চুল পড়া কমে গেছে এমন না, ধীরে ধীরে কমবে। আর যে প্রোডাক্ট ধীরে ধীরে কাজ করে সেটা কিন্তু স্থায়ী হয়, আর যেটা একদিনই কাজ করে ফেলে সেটা কিন্তু ক্ষতি করে বেশি। তো এই ছিল হেয়ার ফলের সলিউশন। তোমাদের হেয়ারের যাতে সমস্যা, তোমরা এটা নিতে পারো। এটার প্রাইস পড়বে মাত্র, এটার প্রাইস মেবি মানে 380 টাকা, এটার প্রাইস পড়বে 380 টাকা। যদি লাইভ চলাকালীন সময় অর্ডার করো, প্রাইস মাত্র 380 টাকা, একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি। আর আমার পেজে তোমরা সবসময় প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবে। এরপর আসি প্রবোসব নিয়ে। প্রবোসব আসলে আমার পেজে সব থেকে একটা পপুলার ব্র্যান্ড, এটা আমি সব থেকে বেশি বেশি সেল করি, সব থেকে বেশি সেল হয় এটা আমার। এটার রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখো, আমি এটা ইউজ করে দেখিয়েছি। এটা খুবই ভালো একটা সাবান, এটা থাইল্যান্ডের সাবান। এটা ইউজ করলে তোমার স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদম ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যাবে। আমি নিজেও এটা ইউজ করেছি এবং অনেক ভালো রেজাল্ট পেয়েছি। রেগুলার ইউজে দেখবে স্কিন অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। স্কিন আহা অ্যালিয়েল স্কিন অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে, তারপর দেখবে যে স্কিন টান টান হয়ে গিয়েছে, তারপর তোমাদের যদি কোনো বলি রেখা থাকে, যে ডার্ক সার্কেল থাকে, এগুলো দূর হয়ে যাবে। তারপরে যে নাকের পাশে আমাদের কিন্তু নোংরা থাকে, এগুলো দূর হয়ে যাবে। এটাও কিন্তু ডিপ ক্লিনজিং করবে। এটা ব্ল্যাক সোপ দুটোই কিন্তু ভালো, তবে এটা অয়েলও কন্ট্রোল করবে। তবে অয়েল কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক সোপটা বেশি ভালো কাজ করে, এটার থেকেও ভালো কাজ করে ব্ল্যাক সোপটা অয়েল কন্ট্রোলের জন্য। এটাও কিন্তু অয়েল কন্ট্রোল করে। এটা এটা দিয়ে যখন তোমরা ফেসটা ওয়াশ করবে, দেখবে ফেসটা অনেক বেশি সফট আর স্মুথ হয়েছে। আমি নেক্সট লাইভে তোমাদেরকে প্রোবো সোপটা ইউজ করে দেখাবো।
আজকে আমি ব্ল্যাক সোপটা ইউজ করে দেখালাম, নেক্সট ল্যাবে আমি তোমাদেরকে পোপো সোপটা ইউজ করে দেখাবো। পোপো সোপটাও কিন্তু খুবই ভালো একটা সোপ, এই সোপটা আমার পেজে সব থেকে বেশি সেল হয়, খুব পপুলার প্রোডাক্ট এটা আমার পেজে। আর এটা কিন্তু অরিজিনালটা, আর অরিজিনাল আর নকল কিভাবে চিনবে এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিডিওটা দেখে নিতে পারো। আর আমার পেজেও কিন্তু ভিডিও দেওয়া আছে, তোমরা ভিডিও দেখে কিন্তু বুঝতে পারবে যে কোনটা আসল আর কোনটা নকল। এটা থাইল্যান্ডের প্রোডাক্ট, খুবই ভালো একটা প্রোডাক্ট, বর্তমানে খুবই চলছে পোকো সাবান সোপটা, খুবই ভালো একটা সাবান। তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নামফোনের মধ্যে পেজে ইনবক্স করে ফেলতে পারো। প্রাইস পড়বে মাত্র 350 টাকা। অন্যান্য পেজে তোমরা দেখতে পারো এগুলো 600 650 নিচে কেউ সেল করে না, আমাদের পেজে সব থেকে কম প্রাইসে পেয়ে যাচ্ছ মাত্র 350 টাকা করে। এছাড়াও তোমরা স্কিনে শিট মাস্ক ইউজ করবে, শিট মাস্ক ইউজ করলে শিট মাস্কের মধ্যে আসলে সিরাম দেওয়া থাকে, এই মাস্কটা লাগিয়ে তোমরা আধা ঘন্টার মতো রাখবে, দেখবে ফেসটা অনেক বেশি সফট স্মুথ হয়ে গিয়েছে। স্কিনকে হেলদি রাখার জন্য অবশ্যই শিট মাস্ক ইউজ করা উচিত, শিট মাস্ক খুবই ভালো কাজ করবে। শিট মাস্ক সবগুলো প্রায় একই রকম, যে ফ্লেভারই নাও না কেন, এটা হচ্ছে V7-এর, যেটাই নাও না কেন সেটাই কিন্তু খুব ভালো কাজ করবে। আর যারা ভালো নাইট ক্রিম চাচ্ছ, সাইড ইফেক্ট ছাড়া ফর্সা হতে চাচ্ছ, তারা কিন্তু এই কিমের এই ক্রিমটা ইউজ করতে পারো, এটাও খুবই ভালো একটা ক্রিম। এটা তোমাকে ব্রাইট করবে, স্কিনটাকে হোয়াইট করবে, এটা পার্ল আর লোটাসের সমৃদ্ধ এই ক্রিমটা তৈরি করা, খুবই ভালো একটা ক্রিম। আমি নিজে ইউজ করছি এবং ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, যে আমার চোখে নিজে ডার্ক সার্কেল টার্কেলগুলো কিন্তু এটা দিয়েই চলে গেছে, স্কিনটা অনেক টান হয়েছে আর ফর্সা হয়। কিন্তু তোমরা 7 দিন ইউজ করলে স্কিনের একটা চেঞ্জ ইয়ে করতে পারবে। তো আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি, এটার কিন্তু নকল প্রোডাক্টও বাজারে চলে এসেছে, তো আসলে তোমরা কিভাবে চিনবে সেটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আসল যে প্রোডাক্ট, এটার মধ্যে কিন্তু এই যে ডেট দেয়া থাকবে, দেখো দেখা যাচ্ছে কি না আমি জানি না, এই যে এটার মধ্যে কিন্তু ডেট দেওয়া থাকবে, আসল প্রোডাক্টে এইভাবে ডেট দেওয়া থাকবে, আর যেটা নকল সেটা কিন্তু এরকম থাকবে না। তো এখন কিন্তু অনেক পেজে নকলটাও পাওয়া যাচ্ছে, সো বি কেয়ারফুল, যেখান থেকে না কোনো আসলটা নেওয়ার চেষ্টা করবে। এটার প্রাইস যদি লাইভে অর্ডার করো, শুধুমাত্র এই লাইভ চলাকালীন সময় অর্ডার করলে প্রাইস পড়বে 350 টাকা, আর লাইভ ছাড়া অর্ডার করলে প্রাইস পড়বে 400 টাকা করে। খুবই ভালো একটা নাইট ক্রিম, সাইড এফেক্ট ছাড়া যারা ফর্সা হতে চাও, এটা ছোট হলেও কিন্তু এটা অনেক দিন যাবে, এটা ছোট হলেও এটার কাজ কিন্তু অনেক বড়, এটা ছোট হলেও এটা তোমাদের প্রায় 2 মাসের মতো যাবে। আর এটা ব্যবহারের উপর, আর বেশি দেওয়ার প্রয়োজন হয় না, একটু করে দিলেই কিন্তু হয়ে যায়। তো আমি এখন নাইট ক্রিমটা রেখে দিচ্ছি, তো আমি প্রায় 5-10 মিনিটের মতো শুটিং জেলটা লাগিয়ে রেখেছি, এখন আমি এটাকে ওয়াশ করে ফেলবো। তো প্রথমে একটু পানি হাতে নিয়ে আবার শুটিং জেলটাকে ম্যাসেজ করে নিতে হবে, তারপর ধুয়ে ফেলতে হবে। তো আমি হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে ফেসটাকে আমি হাতটা ভিজিয়ে নিয়ে ফেসটাকে ম্যাসেজ করে নিচ্ছি। যদি তোমরা একটা স্বাস্থ্যোজ্জ্বল ত্বক চাও, ভালো স্কিন চাও, তাহলে অবশ্যই স্কিনের কেয়ার নিতে হবে, ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে। শুধু নাম দেখে প্রোডাক্ট ইউজ করলেই হবে না, যেগুলো প্রোডাক্ট কাজে দেবে সেগুলো ইউজ করতে হবে। এই জন্য আমি তোমাদেরকে একদম লাইভে ব্যবহার করেই দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের আসলে বুঝতে সুবিধা হয় যে কোন প্রোডাক্ট আসলে কিভাবে কাজ করে। আর আমি যে প্রোডাক্টগুলো দেখিয়ে দিলাম এগুলো আসলে গ্যারান্টি সহ কাজ করবে, আর তোমরা আমার স্কিন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার স্কিনটা কতটা ভালো। আমি এখন ফেসটাকে ধুয়ে নিচ্ছি,
ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, গরম পানি দিয়ে আবার ধুতে যেও না, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তবে ফেসটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। আসলে লাইভে এভাবে ধোয়াটা খুবই একটু কষ্টকর, তারপরও তোমাদের জন্য এটা করছি। তো আমি আমার ফেসটাকে মুছে নেব। আর ঢাকার মধ্যে, অল ঢাকাতেই কিন্তু ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি দেয়া দেয়া হয়, তো সেই নিয়ে একটু চিন্তা করবা না। আর কারো যদি আর্জেন্ট ডেলিভারির প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবে যে আমাদের আর্জেন্ট ডেলিভারি দরকার। আর যাদের হাতে সময় থাকবে তারা 3 দিনের মধ্যে পেয়ে যাবে, আর যাদের আর্জেন্ট ডেলিভারি দরকার তারা একটু জানিয়ে দিবে, তাহলে আমরা পরের দিনই ডেলিভারিতে চেষ্টা করব। তো আমি এখন ফেসটাকে মুছে নিচ্ছি। নিশ্চয়ই আমার ফেসটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে স্কিনটা একটু হলেও কিন্তু চেঞ্জ হয়েছে। আর আমি তো তোমাদের সামনে ব্যবহার করে দেখিয়ে দিলাম যে এটা স্কিনে আসলেই কতটা কাজ করে। আমি তো আর বাইরে মুগ্ধ হয়ে তোমাদেরকে দেখাচ্ছি না, তাহলে মনে করতে পারতে যে আমি এত কিছু ইউজ করে এসেছি। তো তোমরা তো দেখলেই যে আমি ফেসে ইউজ করলাম তোমাদের সামনেই, আর কতটা স্কিনটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমার আসলে ভালোভাবে মুখ না দিলে ভালো লাগে না, তারপরেও যতটুকু পারছি। তো আমার স্কিনটা দেখো কিছুটা হলেও চেঞ্জ হয়েছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখো আমার স্কিনটা কতটা সুন্দর হয়েছে, টান টান হয়েছে। দেখো এপাশে লেগে আছে, ধুয়ে নিই। তো আমার স্কিনটা কতটা ব্রাইট হয়েছে যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি অন্যদের মতো পিছন থেকে তোমাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দিলাম না, আমি তোমাদের একদম সামনে ইউজ করে দেখিয়ে দিলাম যে আসলে প্রোডাক্টগুলো কীভাবে কাজ করে। কারণ অনেকে দেখা যায় ইনবক্স করে যে আপু এটা কী কাজ করে, ওটা কী কাজ করে। তো আসলে ইনবক্সে এত কিছু লেখা সম্ভব হয় না, আর প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি, এত রিপ্লাই দেওয়ার সময় হয় না। তারপরেও আমি তোমাদের সব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আমি এখন যেটা ইউজ করলাম সেটা হচ্ছে এই যে এই সুতিং জেলটা, এই সুতিং জেলটা ইউজ করলাম। এটাও খুবই ভালো ভালো সুতিং জেল। এটা যদি তোমরা কেউ নাও তাহলে প্রাইস পড়বে মাত্র 400 টাকা করে, যদি লাইভ চলাকালীন সময় অর্ডার করো। আর রেগুলার, আর যদি লাইভ ছাড়া অর্ডার করো তাহলে প্রাইস পড়বে 450 টাকা। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা অর্ডার করবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে, সেটা ইনবক্সে জানিয়ে দেওয়া হবে। সেটা আমি লাইভে বলছি না, আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট সবসময়ই থাকবে। আর আমার চ্যানেলটা যারা চেনো না, আমার চ্যানেল নামে সার্চ দিতে পারো, রেডি স্টুডিও, এই নামে সার্চ দিলে তোমরা আমার চ্যানেলটা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ যে আমার স্কিনটা কতটা সুন্দর হয়ে গিয়েছে, কতটা সফট হয়ে গিয়েছে, টান টান হয়ে গিয়েছে। দেখো স্কিনটা কতটা ভালো হয়ে গেছে। আর দেখো আমি লিপস্টিক দিয়েছি, তখন থেকে আমার লিপস্টিকের কিচ্ছু হয়নি। এরপর আমি একটা সিরাম ইউজ করব। এই দেখো আমি এখন এই সিরামটা ইউজ করবো, এটা হচ্ছে কোলাজেনের, স্নেলের কোলাজেন সিরাম। এই সিরামটা কিন্তু খুবই ভালো, এটা আসলে অ্যান্টি রিঙ্কেল, অ্যান্টি এজিং এর জন্য খুবই ভালো। বয়স বাড়ার সাথে সাথে কিন্তু স্কিনে একটা বয়সের ছাপ চলে আসে, স্কিনের চামড়া যেটা আছে সেটা ঝুলে নামতে শুরু করে। তো এটা যদি তোমরা ইউজ করো দেখবে যে স্কিনটা টান টান হয়ে এসেছে, বয়সের ছাপটা দূর হয়ে গিয়েছে, রিঙ্কেল চলে গিয়েছে। তো আর ফেস তো হোয়াইটেনিং হবেই। তো তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যেটা ইউজ করতে হয় কীভাবে। এটা জাস্ট এই যে ড্রপার আছে, ড্রপার নিয়ে একটুখানি দিয়ে দিতে হবে। বেশি দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট এক ড্রপ করে দিলেই হবে। স্কিন ভালো রাখতে গেলে অবশ্যই একটা সিরাম ব্যবহার করা দরকার।
এই সিরামটা আসলে দেখবে যে স্কিনটাকে টান টান করবে, স্কিনের একটা এক্সট্রা গ্লো নিয়ে আসবে। আর স্কিনকে ভালো রাখতে গেলে অবশ্যই একটা সিরাম ইউজ করা দরকার। তো আমি সিরামটা এখন ফেসে ভালোভাবে ম্যাসেজ করে দিচ্ছি। আর সিরাম ইউজ করার পরে মুখটা কিন্তু আর ধোয়ার কোনো প্রয়োজন নাই। সিরামটাকে ম্যাসেজ করে বসিয়ে দিচ্ছি। তো আমি সিরামটাকে একটু ভালোভাবে ম্যাসেজ করে নিলাম। সিরামে হচ্ছে যে একদিন সিরাম তুমি লাগানোর সাথে সাথে তোমার স্কিন ফর্সা হয়ে যাবে না, সিরামটা রেগুলার ইউজ করতে হবে। রেগুলার ইউজ করলে কিন্তু তোমার স্কিন যেটা চেঞ্জ দেখতে পারবে। আর অবশ্যই এটা রেগুলার ইউজ করতে হবে, একদিন ইউজ করে 10 দিন পর ইউজ করলে হবে না, এটা রেগুলার ইউজ করতে হবে, তাহলে তোমরা একটা ভালো রেজাল্ট পাবে। তোমরা যারা অ্যান্টি এজিং এর জন্য সিরাম যাচ্ছ তারা এই সিরামটা নিতে পারো। আর রেগুলার ইউজের জন্য তোমরা ওয়ান স্প্রিং আর হোয়াইট সিরামটা নিতে পারো। এই সিরামটাও খুবই ভালো, এগুলোর প্রাইস পড়বে মাত্র 350 টাকা করে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র 350 টাকা। আর বারবার বলছি আমার চ্যানেলে সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট সবসময় থাকবে। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তারা অবশ্যই যখন কোনো কিছু অর্ডার করবে অবশ্যই আমাকে বলবে যে আমার চ্যানেল থেকে তোমরা এসেছো, তাহলে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এটার প্রাইস পড়ছে তোমার 380 টাকা, এটা একটু প্রাইসটা একটু বেশি আর এটার কাজটাও একটু বেশি, কারণ এটা অ্যান্টি এজিং এর কাজ করবে। আর এগুলো অনেক ভালো, এটা ভালো এগুলো খারাপ তা কিন্তু নয়, এটাও অনেক ভালো। এগুলো যারা ইউজ করবা তারাই বুঝতে পারবা। আর এই সিরামটা কীভাবে ইউজ করতে হয় এটা রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, চ্যানেলে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমি লাইভটা এখানে শেষ করব। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কোনটা কীভাবে ইউজ করতে হয়। তোমাদের যদি কোনো প্রোডাক্ট ভালো থেকে লেগে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে আমার পেজে ইনবক্স করে ফেলো, আমি তোমাদেরকে ইনবক্স করে ফেলো, অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। আর অবশ্যই ল্যাব চলাকালে সবাই যদি তোমরা অর্ডারটা করতে তাহলে কিন্তু তোমাদের জন্য একটা ডিসকাউন্ট থাকতো। তো পরে রেকর্ডেড লাইভ দেখে কিন্তু আর যে ল্যাব চলাকালে সময়ে যে প্রাইসগুলো এগুলো আর পাবা না, এর থেকে মানে এমনিতেই পেজে অফার প্রাইস চলছে সেই প্রাইসেই পাবা। আর ঢাকার মধ্যে ডেলিভারি হচ্ছে 80 টাকা, আর ঢাকার বাইরে ডেলিভারি হচ্ছে 150 টাকা, কারণ সুন্দরবনের প্রাইস বাড়িয়ে দিয়েছে। তো আমি এখন লাইভটা শেষ করছি, সবাই ভালো থাকবে। আর কে কোন প্রোডাক্টটা চাও যে আমি ইউজ করে দেখাই জানাবে আমাকে, আমি তোমাকে পরে পরিচিতি সেটা দেখিয়ে দেবো। তাহলে সবাই ভালো থাকবে, আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ, গুড নাইট।